দৃশ্য দেখলাম বাবা, গঙ্গা এতটুকু জল নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে অত বড় নদী। আচ্ছা, আপনি তো তখন গঙ্গার পাড়েই ছিলেন, তখন জল ছিল? হ্যাঁ, মা গঙ্গা শুকিয়ে যাবে এ তো অসম্ভব। আচ্ছা চল দেখি। তোরা যে বললি শুকিয়ে গেছে, কোথায়? এই তো চল। কি দুজনে দেখলাম, ভুল দেখলাম? এখন বুঝতে পারছি সবই মায়ের লীলা। জল যখন আসে তখন নিশ্চিন্ত, আর তোরা স্নান সেরে আয়, এসে ধুনিটা জ্বালিয়ে দে। তোর ভক্তকে আমি চিনতে পেরেছি মা, তুই কি ওদের কাছেই আছিস? আপাতত এক বিশেষ কারণে আমাকে রামপ্রসাদের বাড়িতে থাকতে হচ্ছে। তোর সঙ্গে রামপ্রসাদের দেখা হওয়াটা কাকতালীয় নয়। এর পেছনেও নিশ্চয় কোনো কারণ আছে। ও হচ্ছে এই যুগের পুরুষ, তুই ওকে ধন্য করতেই এসেছিস। ওঠ এবার, ওরা যে এদিকেই আসছে। আর মনে রাখিস, রামপ্রসাদ আর সর্বাণীকে জীবনের দিশা দেখানোর দায়িত্ব এখন তোর। শুধু সঠিক সময়ের অপেক্ষা করিস। ও, এই কারণের জন্যই আমি যজ্ঞের ধুনি জ্বালাতে পারছিলাম না। রামপ্রসাদের চোখে ভ্রম তৈরি করে গঙ্গার জল শুকিয়ে যেতে দেখিয়েছিলাম। এসবই তোরই লীলা মা। আমি স্নান সেরে এসেছি ঠাকুর, এবার আপনার ধুনিটা জ্বালিয়ে দিই। তার আর প্রয়োজন, বাতাস বন্ধ হয়েছে, ধুনি আমি নিজেই জ্বালিয়ে নিতে পারব। তুই বরং এক কাজ কর, গৃহে যা, আমি আজ নিজে হাতে মায়ের পুজো করব। এর জন্য তুই 10টা আসন, 10টা খট উঠোনে রাখবি, 10টা নৈবেদ্য সাজিয়ে রাখবি, আর 10টা জবা ফুলের মালা। এ তো আমাদের পরম সৌভাগ্য ঠাকুর। যা যা দেরি করিস নে। জয় মা, জয় শিব শম্ভু। এইসব কি শুরু করলি তোরা? আবার নতুন কোন তুকতাক শুরু হবে, ওই নিয়েই চর্চা চলছে। কিরে, কোনো পুজো টুজো করবি বুঝি?
কিন্তু এখানে এরকমভাবে উঠোনে এতগুলো আসন ঘট সব পাতা রয়েছে, কিছু তো বুঝতে পারছি না বাবা। আমরাও যে খুব একটা ভালো বুঝছি তা নয়, তবে আমাদেরকে যেমনটা বলা হয়েছে তেমনটাই করে রেখেছি আর কি। বলা হয়েছে মানে কে কে তোদের এসব করতে বলেছে? এমন লাল বসন পরে ইনি আবার কে এলেন? এই তো উনি এসে গেছে। আসুন ঠাকুর, আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করতে আমি এখানে আসি। তোদের ঠাকুর ঘরটা কোন দিকে? আমি আগে সেখানে যাব। হ্যাঁ, ঠাকুর ঘর তো এইদিকে, আসুন। তাই আসুন। জয় মা, জয় শিব শম্ভু, জয় মা। বলা নেই কওয়া নেই, বাড়ির বড়দের অনুমতি নেওয়ার কোনো ব্যাপারই নেই। এ কাকে ধরে আনলো ওরা? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু ওনার চোখের মধ্যে কি তেজ দেখেছি। উনি কিন্তু দেশে মানুষ নন, ছোট খুব একটা সুবিধের মানুষ বলেও তো মনে হচ্ছে না। আপনার যা যা প্রয়োজন আপনি নির্দ্বিধায় বলবেন আমাদের, আমরা সাধ্যমতো চেষ্টা করব তা জোগাড় করা। জয় মা, জয় শিব শম্ভু। তোর আসন গ্রহণ কর, আমি পুজো শুরু করব। আয় আয় তো দেখি ঠাকুর ঘরে কি হচ্ছে দেখি। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে প্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গে রোদ সর নহে কোন জন, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গে রোদ সর নহে কোন জন, দুরন্ত সম বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি বল রসনা, বলো একবার সঙ্গের সম্বল, দুর্গা নাম আমার, দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার, অনিত সংসার নাহি পারা পার, সকলই অসার ভেবে দেখো না।
সোনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।